শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। রাজ্যে পঞ্চায়েত ভোট পর্ব মিটতেই শুরু হয়ে গেল আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। আসন্ন 2024 লোকসভা, এবার প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনকে এবার ইভিএম মেশিন পরীক্ষার পদক্ষেপ নিতে দেখা গেল। ফার্স্ট লেভেল ইভিএম চেকিং শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশব্যাপী এই মেশিন যাচাই করা হবে মক পোলের মধ্য দিয়ে। সেই ছবি দেখা যাচ্ছে হুগলির আরামবাগে। শনিবার থেকে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় চত্বরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম চেকিংয়ের কাজ শুরু হয়েছে। আরামবাগ লোকসভা নিয়ে ইভিএম চেকিংয়ের কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম চেকিংয়ের কাজ চলছে। এদিন ফার্স্ট লেভেল ইভিএম চেকিং যে কাজ শুরু হয়েছে সেই শিবির পরিদর্শন করে গেলেন হুগলি জেলা শাসক দীপক প্রিয়া। ছিলেন আরামবাগ মহকুমা শাসক শুভাষিনী, আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল সহ আরও অন্যান্য আধিকারিকরা। প্রতিদিন কতক্ষণ করে ইভিএম দেখানো হবে আপনাদের? ইভিএম দেখানো হবে 9টা থেকে আর সন্ধে 7টা পর্যন্ত। সমস্ত ব্লকের অফিসাররা আছে, এসডিও ম্যাডাম চিঠি করেছিলেন, খানাকুল ব্লক, গোঘাট ব্লক, আরামবাগ ব্লক থেকে সব আছেন অফিসাররা, তারা আছেন, ইসিআইএলের ইঞ্জিনিয়াররা আছেন, তারা মেশিন টেস্ট করছেন, করে টেবিলে দিচ্ছেন। 20টা টেবিল আছে, 20টা টেবিলে 5টা করে মেশিন এক এক রাউন্ডে হচ্ছে। এগুলো FLC হচ্ছে, ফার্স্ট লেভেল চেকিং অফ ইভিএমস। টোটাল তো আমাদের গোটা লোকসভার আন্ডারে যত বুথ আছে মোটামুটি এখন 3000-এর উপর, 3-4 হাজার, 3-3.5-এর মতন ইভিএম আছে। সেগুলো 17 তারিখ পর্যন্ত হবে। আপনার নাম? আমার নীতিশ কুমার ভট্টাচার্য, AITC রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসডিও ম্যাডাম ডেকে পাঠিয়েছিলেন যে এখানে ইভিএম যেগুলো এসছে সেগুলো চেকিং চলছে। কতগুলো ইভিএম এসছে? ইভিএম আছে, অনেকগুলোই আছে, খেপে খেপে আস্তে 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 ইভিএমগুলো চেকিং চলবে। 7 দিন ধরে 17 তারিখ পর্যন্ত চেকিং চলবে। মোটামুটি প্রত্যেক দিন 600টা মতো করে হচ্ছে, 500-600 এরকম করে হচ্ছে। সমস্ত রাজনৈতিক দল? হ্যাঁ, সমস্ত রাজনৈতিক দল আছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, CPM সবাই আছে। ইভিএমে এখন পর্যন্ত ফল বেরিয়েছে নাকি? না, এখনও পর্যন্ত একটাও ফল বেরোয়নি। যেগুলো ফল বেরোবে সেগুলো আলাদা করে রাখা হবে, রেখে ওইগুলো আলাদা করে স্টিকার মেরে সব দলই থাকবে, থাকাকালীনই ওইগুলো চেকিং চলবে, এরকমই বলা হয়েছে। আপনার নাম? সুব্রত দাস, বিজেপি। কোন দলের? বিজেপি। মেশিন কি সব ঠিক আছে? না, চলছে। আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে FLC হচ্ছে, অর্থাৎ ফার্স্ট লেভেল ইভিএম চেকিং চলছে, এখন চলছে, কর্ম চলছে। এর আগের দিন আমাদের এসডিও অফিসে মিটিং হয়েছিল, আমরা পার্টির প্রতিনিধি হিসাবে, আমি CPM পার্টির প্রতিনিধি হিসাবে ছিলাম আর কি। দলের প্রতিটা দলের কতজনকে ঢুকতে দিচ্ছে ভেতরে? দুজন, প্রতিটা দলে দুজন করে। কী নাম আপনার? আমার নাম শুভাশিস চক্রবর্তী, আমি CPIM দলের রিপ্রেজেন্টেটিভ করছি। আরামবাগ, আরামবাগ লোকসভা একদম টোটাল। আজকে আমরা এখানে এসেছি 2024 সালে লোকসভা ভোটের জন্য আমাদের যে সমস্ত ইভিএম মেশিন আছে সেগুলো চেকিংয়ের জন্য। সেগুলো বাইরে থেকে যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির মারফত এখানে ইঞ্জিনিয়াররা এসেছেন, এসে সমস্ত মেশিনগুলোকে চেকিং করা হচ্ছে এবং সেটা বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন জনকে, বিভিন্ন অফিসাররা। সেই কাজটা এখানে চলছে এখন, যাতে না কোনো মেশিন ফল্ট বেরোয়। যদি ফল্ট বেরোয় সেগুলো কিন্তু বাতিল হবে, সেগুলো পুনরায় আবার যাকে বলে ফ্যাক্টরি মোড হয়ে যাবে। কিন্তু যেগুলো ভালো হচ্ছে সেগুলো আবার এখানে ওয়্যার হাউসে চলে যাবে। কোনখান থেকে মেশিনগুলো এসেছে জানতে পারছেন? মেশিনগুলো এসেছে মোটামুটি ECL কোম্পানি থেকে। সেগুলো
মোটামুটি ইসিএল কোম্পানি যেখানে আছে হয়তো বেঙ্গালুরু, সেখান থেকে হয়তো এসেছি। আমার নাম রবীন্দ্রনাথ পাল, ভারতীয় জাতীয় কংগ্রেস। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।